সো হোয়াটস আপ গাইস, আমি মুমিনুর রহমান ফ্রম লজিক্যাল ব্লগ। এটা আমাদের থার্ড ব্লগ। সো এই ব্লগটা হচ্ছে চকবাজারে, চকবাজারে ফুড আইটেমগুলো আমরা দেখবো, অর্থাৎ পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে ইফতারিগুলো দেখবো এবং এর প্রাইস বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এরপর আমরা যাচ্ছি আপনার পুরান ঢাকায় যে চকবাজারের মধ্যে যে মার্কেটটা রয়েছে, যেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যাবতীয় আইটেমগুলো আমরা ঘুরে দেখবো এবং কিছু কেনাকাটার চেষ্টা করব। তো আমাদের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলুন আমরা শুরু করি আমাদের থার্ড ব্লগ। তো আমরা চলে আসলাম চকবাজার। চকবাজার আমাদের ঐতিহ্যবাহী এটা কেন্দ্রীয় কারাগার। ঐতিহ্যবাহী সব বিল্ডিং, পুরান ঢাকার আবেশটাই আলাদা। তো আমরা চলে আসলাম ইফতার বাজার। তো এটা ইফতারি মার্কেট, এখানে ইফতারি কা বিক্রি করা হয়। তো চলুন আমরা দেখা শুরু করি। তো এটা কোয়েল এবং এটা মুরগির আইটেম, মুরগির কাবাব। তো এই যে আমাদের, এরপরে এটা হচ্ছে খাসি লেগ। একদম 50 একদম। কোয়েল কত করে? 450। এটার নাম কে? চিকেন খাসি। আর এগুলো? এটার রেট কত? 40-50 এবং এটা 60। এটা হচ্ছে 40 টাকা এবং এটা 50। এটা হচ্ছে 40 টাকা এবং এটা হচ্ছে 50 এবং এটা 60 টাকা এবং এটা 20 টাকা। এটা প্লেন না? এগুলো কি প্যাকেট করা? প্যাকেট করে দেন। ওকে, 100 গ্রাম কত মামা? 60 টাকা। তো 100 গ্রাম আপনার শুনতে পেলেন 60 টাকা। কত করে? বড়টা 200 এবং ছোটটা 100 টাকা। তো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে শাহী জিলাপি। তো এটা কেজি কত মামা?
200 টাকা এবং এগুলা 120 টাকা কেজি। তোমার খাসির পিস লেগ সেট কত? 550। তোমার চিকেন কাবাব আছে কত? 90 টাকা। শাহী জিলাপি কত করে? আমার শাহী জিলাপি কত করে? 200 টাকা কেজি। তো এখানেও 200 টাকা। এখানে সব জায়গায় সেম, তবে একটা জিনিস পার্থক্য দেখলাম, সেটা হলো যে লেক সাইডটা এক জায়গায় 500 টাকা এবং এক জায়গায় হচ্ছে 550 টাকা। মুরগির আচার কত করে?
90 টাকা এবং গরুরটা 80 টাকা। মুরগির আচার গরুর আচার এটা হচ্ছে বড় বাপের পোলা খায়। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার, এখানে লেখাই আছে বড় বাপের পোলা খায়। তো এটা পুরাটাই এদের অংশ, তো এরা এখান দিয়ে বিক্রি করে। আপনারা এখানে আসলেই শুনতে পাবেন যে বড় বাপের পোলা খায়। এটা বড় বাপের পোলা খায়, বড় বাপের পোলা খায়, এটা বড় বাপের পোলা খায়, বড় বাপের পোলা খায়। তো এটার রেট হচ্ছে 500 টাকা, জাস্ট 1 কেজি হিসেবে বিক্রি করে মিক্সড করা। তো এখানে দেখা যাচ্ছে এটার নাম কি? ফালুদা। কত কইরা? 50 টাকা। তোমার কোয়েল কত কইরা? কোয়েল 50 একদম। একদম 50 টাকা। আর মুরগি? মুরগি 250, বেশি একদম 200। 250 200 দুইটা মিক্স। সো এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী পিঠা। এই যে পারিলেন কুনিলেন 10 টাকা। এই যে মিষ্টি কুনিলেন পারিলেন একটু বলবেন কোনটা কত করে বিক্রি করেন? 10 টাকা। 30 টাকা। আর এটা 15 টাকা। 10 টাকা। ওকে, থ্যাংক ইউ মামা। তো এবার ইফতারি কেনা শেষ, আমাদের ইফতারি আজকে, এটা ইফতারি হবে। আমরা দুজন আছি, তো আমার ফ্রেন্ড এখানে আর আমি দুজনে খাবো। সো এখানে চিকেন আছে আর একটা কোয়েল আছে, দুটা কোয়েল এবং কারি কাবাব আর বিভিন্ন আইটেম নিয়ে নিছি। সো এখন আমরা ভিতরে গিয়ে খাবো, সো চলুন। সো এই যে আমাদের ইফতারি আইটেম, সেখানে আমরা খাওয়া শুরু করবো। আজান দিয়ে দিছে জিলাপি, সাই পরোটা এবং মুরগি, এই আইটেম আর কোয়েল।
সো এখানে আরও বিভিন্ন আইটেম আছে, চলুন শুরু করি আমরা খাওয়া দাওয়া। অলরেডি একজন খাওয়া শুরু করে দিছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমরা চলে আসলাম, বের হয়ে আসলাম। এখানে একটা মসজিদ আছে, শাহী মসজিদ, এই মসজিদে খাওয়া দাওয়া করলাম। আর এখানে সকল ব্যবস্থা আছে, আপনারা এখান থেকে ইফতারি আইটেম কিনে নিয়ে এখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা মুরগি এবং কবুতরের আইটেম কিনলাম, কিনে এবং করে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এর মধ্যে মুরগির আইটেমটা ভালো ছিল, শাহী মুরগি, শাহী পরোটাটা ভালো ছিল। তো কবুতরটা ভালো লাগে নাই, কারণ ওটার ভিতরে লবণ ছিল না। তো অলরেডি যথেষ্ট ভালো হয়েছে এবং দেখতে পাচ্ছেন সবাই উঠে যাচ্ছে, ইফতারির টাইম শেষ, আমাদের খাওয়া কমপ্লিট। সো আজকে পর্যন্তই, এটা আমাদের ফুড ব্লগের মোটামুটি সম্পন্ন। এরপর আমরা মার্কেটে যাব, সাইডে মার্কেট আছে, মার্কেটের ভিতরে গিয়ে আমরা দেখব যে কী কেনা যায়। অর্থাৎ সামনে ঈদ আসতেছে, তো আমাদের একটা দোকান আছে বাড়িতে আমার দুলাভাইয়ের, তো ওনার জন্য কিছু মালামাল কিনবো। তো চলুন, এটা আমার দ্বিতীয় ব্লগের পার্ট হবে, তো আমি এখন ভিতরে গিয়ে আরেকটা ব্লগ করছি। তো এখানে এক নম্বর পার্টটা আমার এখানে সমাপ্ত করছি। সো গুড বাই।